চলেছো, আর কে বলবে? ডায়লগ কেউ বলবে আমার সাথে? ও বৌদি কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন বৌদি? এসো 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 এসো। তোমার নাম কি? সায়ন ভৌমিক। তোমাকে দেখেছি দেখেছি মনে হচ্ছে, কেন? আচ্ছা দক্ষিণেশ্বর থাকা। আচ্ছা ওকে মাইক দাও একটা। হ্যাঁ তোমার নাম কি? সায়ন ভৌমিক। হ্যাঁ তুমি দক্ষিণেশ্বরে থাকো? দক্ষিণেশ্বর থেকে এখানে এসছো? আরে বাপ রে বাপ। বাহ সায়ন, কি করো তুমি? আমি একটা জায়গায় কাজ করি অফিসে। আচ্ছা ওখানে কাজের ছুটি হয়েছে 3:30 সময়, তারপর আপনার শো আমি কালকে সোমনাথ সাহাদার পোস্টে দেখেছি। আমি তাহলে চলো, আমি আর একটা বন্ধু নিয়ে এসেছি আর একজনকে। বাহ 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 বাহ। কোন ডায়লগ বলবে তুমি সায়ন? আপনার যে পছন্দের যে ডায়লগটা আছে। হ্যাঁ পুরো মুখস্থ। হ্যাঁ কোনটা মুখস্থ আছে? মার গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা, ফু দিয়ে কা, পাগলা খাবি কিরা ঝাঁঝেই মরে যাবি, খেয়ে খেয়ে নে জলের দরে ফলের রস, না খেলে টোটাল লস। এই তো সায়নের জন্য জোরে হাত তালি। আর কি আরেকটা আছে? আমি ঈশ্বর নই যে ছেড়ে দেবো, আর রাক্ষস নই যে মেরে দেবো, আমি হলাম পুলিশ, সালা ছাড়ার মারার মাঝখানে লটকে রেখে দেব। এটা বলবে? একদম বলো দেখি। আমি কোন ঈশ্বর নই যে ছেড়ে দেবো, রাক্ষস নই যে মেরে দেবো, আমি হলাম পুলিশ, ছাড়ার মারার মাঝখানে লটকে রেখে দেবো। হ্যাঁ ঠিক আছে, গালাগাল দিতে চাইছিল না, শালাটা বলা উচিত না, শালাটা গালাগাল না, শালাটা সম্পর্ক, তাই না? ছবি তুলবে? চলো। আর আর জিদ্দা, আমার একটা ফেভারিট ডায়লগ আছে। হ্যাঁ তুমি ওইদিকে জিজ্ঞেস করছিলে কে তোমার সঙ্গে ডায়লগ বলবে, আমি আছি, আমি ডায়লগ বলতে চাই। আচ্ছা বলো দেখি দেখি। ঠিক আছে তোমার সাথে একটা ডায়লগ বলবো। যুদ্ধ সিনেমার ডায়লগ মিঠুন চক্রবর্তী আর জিদ্দার মধ্যে, তো আমি মিঠুনদার ডায়লগটা বলছি। ডায়লগটা এরকম ছিল, তোমার মতো গুন্ডাদের বাপ আমি, আর বাপের এলাকায় থাকতে গেলে ছেলে ছেলের মতো থাকবে, না হলে বাপে খেদানো হয়ে এলাকা ছাড়তে হবে। আমার মনে হয় তুমি বুঝে গেছো। আপনিও গুন্ডা আর আমিও গুন্ডা, তফাৎটা হচ্ছে যে আপনার কাছে এই লাইসেন্স আছে, আমার কাছে এটা নেই। এই লাইসেন্স ছেড়ে কোনোদিন আমার সামনে আসবেন, কোনটা বাপের এলাকা কোনটা ছেলের এলাকা ফিতে দিয়ে মেপে দেব। আমার জোরে হাত তালে। জিদ্দার সব ছবিতেই এরকম সুপার ডুপার হিট ডায়লগ থাকে। জিদ্দা তোমার একটা নতুন সিনেমা আসছে বুমেরাং, সেই সিনেমার সম্বন্ধে কিছু বলো। হ্যাঁ আমাদের একটা সিনেমা আসছে জুন মাসে 7 তারিখে, সিনেমার নাম বুমেরাং। আমি রুক্মিণী মৈত্র, রুক্মিণী মৈত্রকে অনেকে চেনেন এখানে, চেনেন রুক্মিণীকে? হ্যাঁ 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 হ্যাঁ, এখন এইভাবে বলতে নেই, নায়িকা। হ্যাঁ তো আমি আর রুক্মিণী এই ফিল্মটা ভীষণই কি বলবো ভবিষ্যৎকে সামনে রেখে এই সিনেমা তৈরি করা। আগামী দিনে যদি হিউম্যানয়েড রোবট হয়, মানুষ রূপী যদি রোবট হয়, তাহলে কি কি সুবিধে অসুবিধা হয়ে যেতে হতে পারে সেই সব নিয়ে এই গল্প। 7th of June মানে 7 তারিখ জুন মাসের সিনেমাটা রিলিজ করছে, সবাই গিয়ে প্লিজ দেখবেন। সবাই যাবেন দেখবেন তো, প্লিজ যাবেন। এই জোরে একটা শুনতে চাই, একটা জোরে একটা হ্যাঁ শুনতে চাই, যাবেন কি? হ্যাঁ ওকে থ্যাংক ইউ ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ভিলেনের রোল করতে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসে শাকিল ভাই ছিল না? হ্যাঁ হ্যাঁ তো এবার আমি ক্লাবের পক্ষ থেকে অল স্টার ক্লাবের সদস্যদের ডাকবো, যারা ফেলিসিটেট করতে চায়, বরণ করে নিতে চায় জিদ্দাকে, সেই সদস্যদের একটু মঞ্চে ডেকে নেবো।
गीला कपड़ा है, गीला बॉडी, नहीं नहीं वो है, वो